নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরম একেবারে এবং আজকের দিনে দাঁড়িয়েও অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি, যেহেতু আগামী 3-4 দিনেও তাপমাত্রা বৃদ্ধির কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈশাখের কাঠফাটা রোদে একেবারে উষ্ঠাগত প্রাণ রাজ্যবাসীর, এবং বলা যায় রাস্তায় ইতিমধ্যেই এই গরমে এই তাপমাত্রাকে কেন্দ্র করে বলা যায় রাস্তায় বেরোনোটা কিন্তু অনেকটাই দায় হয়ে দাঁড়াচ্ছে। তবে এরই মধ্যে বিশেষ করে আজ লক্ষ্য করা গেল রাজ্যের কিছু যুবক মিলে আজ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে বা যারা পথ চলতি মানুষরা রয়েছে, প্রত্যেকেই আজ হাতে হাত মিলিয়ে প্রদান করেছে ঠান্ডা পানীয় জল। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন শুনবো বিস্তারিত। বলুন। না, বেশি তেমন কিছু না, গরমটা 2-3 দিন ধরে প্রচন্ড বেশি। আগরতলা শহরে ঘোরাঘুরি করি, সবাই আমাদের খাওয়ায়, কিন্তু আজকে আমি ভাবলাম আজকে গরমটা বেশি, কিছু বুটি কিনলাম, কিনে যারা দিনমজুর বা রিক্সা চালায় তাদেরকে দিচ্ছি, এবং আগামী দিনে প্ল্যান থাকবে দেওয়ার জন্য। আর আমরা সবাইকে বলবো গরমটা যাতে সবাই একটু বাড়ি থেকে সাবধানে বের হয়, ছাতা ইউজ করে, আর ঠান্ডা জিনিস যাতে সবাই খায়, আর সবাই যাতে সাবধানে থাকে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, এবং এই গরমে যেহেতু একেবারে উষ্ঠাগত প্রাণ, তাকে কেন্দ্র করে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দুজন যুবক। এবং আজ লক্ষ্য করা গেছে যে যারা দিনমজুররা রয়েছেন বা যারা পথ চলতি মানুষরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ ঠান্ডা পানীয় বিতরণ করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।